তো বন্ধুরা, আজকে আমি যে আর জওয়ান দেখাত খুব বেশি এক্সাইটেড। তো আমি এখানে একটু গাড়ির ওয়েট করলাম, আমার তো সাজিয়ে ওখানে আইলা, আওয়ার পরে আমি হেলমেট লাগাইয়া বই গেলাম। আর একটু নাজারা দেখি 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 দেখি, এই সুন্দর ভিউ সানসেটটা দেখি দেখি আমি গেলাম। তো এটা হইলো প্যাসিফিক মল, এটা খুব বড় একটা মল। তো এটার ভিতরে যাওয়ার ভিউটা দেখো, আর এখানে আইয়া দেখি এই বড় একটা টাওয়ার, বুঝছেন। বাদে চিন্তা করলাম দুনিয়ায় যে সব আয় যাও, সাদা টিভি আগে গেলে রাখি, সাদা নেই তো কুছ নেই। তো এই দেখো এটা মলের ভিতরের ভিউ, খুবই সুন্দর। তো আমি এখন যে টিকিট লওয়াত, তো এখন বড় লম্বা সিঁড়ি এখানে উঠি আমি যাই আর এখন, আর গিয়া অন্তকিন টিকিট লইলাম এখন। তো টিকিট লওয়ার পরে আমি এখানে ভিতরের একটু নাজারা দেখলাম, দেখার পরে আমি এখানে ভিতরে এন্ট্রি লইলাম, দেখলাম খুব বড় একটা স্ক্রিন লাগাইল। এর বাদে আমি বইলাম, দেখি বাদে আমার দারোগা যখন হবে নাই, আমি একলা নিশুন। বাদে চিন্তা করলাম মজা লাগবো, নিশ্চিন্তা হইয়া দেখবো। এরপরে ফিল্মটা স্টার্ট হয়ে গেল, তো একটু তো আধা ঘন্টার মতো অ্যাড চলছে কত সময়। এর বাদে তো দেখলাম এন্ট্রি শাহরুখ খানের, আ কি তা যে বলবো একবারে। তো এখানে খুব মজাদার মজাদার কটা সিন দেখলাম। তো বন্ধুরা, ফাইনালি আমি পুরা মুভিটা দেখে নিলাম, খুবই বেশি মজা লাগছে। তো এখন বারুইয়া আমি একটু মলের ভিউটা দেখিয়া বারে বার হয়েছি, তো খুবই মজা লাগছে। আজকে ফার্স্ট টাইম মিনি ব্লগ দিলাম।